Everyone, welcome to my channel Rose the GSD. So, আজকে আবার again বেরিয়ে গেছি. আজকে শুধু না রোজই বেরোনো হয় মর্নিং ওয়াকে. আজকে ভিডিও করছি সকালে উঠে. তো এখন রোজকে ভালো মতো ট্রেন করে নেওয়া হয়েছে. দিনে দুবার বেরোয় ওকে মর্নিং এ একদম রাতে ওকে ডিনার করানোর পরে. তো ইজিলি ও বাইরে পটি অ্যান্ড টয়লেট করে নেয়. মাঝে ওকে বাথরুমেও ট্রেনিং করিয়েছে, বাট ঘরে বাথরুমে যেহেতু আমাদের ওয়েস্টার্ন ফ্যান আছে তো ওখানে বাথরুমের ভেতরে করছিল, সেটাকে আবার ফেলা একটা ঝামেলা হচ্ছিল. তো তার জন্য বাইরেই ট্রেনিং করে দিলাম. ইজিলি ও বাইরে একটু ঘোরাও হয়ে যায় অ্যান্ড তার সাথে পটি টয়লেট এগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে. চলো 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 এসো এসো এদিকে এসো. বাইরে কাউকে দেখলে লেজ নেড়ে চলে যাবে আদর খাওয়ার জন্য. একটু অ্যাগ্রেসিভনেস নেই. চলো 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 কাম কাম কাম. এখন শুধুমাত্র বাইরের যদি অন্য কোনো ডগকে দেখে তখন একটু কানটা খাড়া হয়ে দেখে আর তেড়ে যায়. ভেকানো নেই তাও বাইরে গিয়ে, কোনো বার্কিং করে না, কিন্তু ঘরের ভেতর থেকে একটু আওয়াজ হলেই বার্ক শুরু. কিন্তু বাইরে এসে কাউকে দেখেই কোনো বার্ক করে না. হ্যাঁ, কিন্তু রিসেন্টলি ও কাউকে দেখলেই কিন্তু তেড়ে যাচ্ছে, মানে কোনো ডগ নেই. চলে এসছে ওর প্লেস, সেখানেই ও সকালে ফ্রেশ হয়. এই হচ্ছে জায়গা ওর. ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না. অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে একটা বেল আইকন আছে যেটা আমি বারবার বলি, সেটাকে প্রেস করে দিও যাতে এরকম ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যায়. এটা হচ্ছে আমাদের এদিকেই, মানে ফ্ল্যাটের একদম ধারেই আছে, আমি আগেও দেখিয়েছি অম্বিকা সিটি. আর আমার ফ্ল্যাট হচ্ছে ওইদিকে, ওই দিকে হোয়াইট কালারের একটা বিল্ডিং আছে. পটি টয়লেট সব হয়ে গেল, এবার একটু ওকে নিয়ে ঘুরবো, এখানটা হাঁটবো দৌড়াবো, দেন বাড়ি রিটার্ন করে যাবো. মোটামুটি হাফ অ্যান আওয়ার ওকে এখানে ওয়াক ওয়াক করাই আর একটু দৌড় করাই. রাস্তায় একজন সাইকেল নিয়ে যাচ্ছিলো, ওকে দেখে ওর গায়ে চাপতে যাচ্ছিলো, সবারই কাছে আদর খাবে. চলো আমরা এদিকে সোজা যাই, সোজা গিয়ে একটু উপর ওইখান থেকে আবার এখানে এদিকে চলে আসি. এরকম তিন চারবার এই রাস্তাটা ঘোরাফেরা করি. ওইদিকে একটা মাঠ আছে আমাদের, ওর মাঠে জেনারেলি যেতে চায় না কারণ মাঠে প্রচুর রোজের বন্ধু আছে, তো রোজকে দেখলেই সব আসে, চলে আসে কাছে, টেরে আসে আমার জায়গা দখল করতে আসছিস কেন, পাথর নিয়ে খেলা শুরু. তো এই দিকটা বেশ নিরিবিলি, কেউ সেরকম থাকে না, তার জন্য রোজকে এদিকে জেনারেলি নিয়ে আসি. মাঝে মাঝে লিজও ছেড়ে দিই, আমি লিজ ছেড়ে দিয়ে ওকে নিয়ে দৌড়াই. ফ্রেন্ডস, আজকের ভিডিও এত দূরই,
ভালো লাগলে এগেন বলবো, লাইক করে দিও, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে, টিল দেন, বাই বাই।